জি ধন্যবাদ। আসলে আমাদের বর্তমানে আপনি ঠিকই বলেছেন যে আমাদের ধারণ ক্ষমতার অনেক বেশি এখন রোগী, যেন আজকে যে রোগীগুলো 485 জন আর আমাদের বেড হচ্ছে 405, সেই হিসেবে আমাদের এখনও 80 জন রুগী অতিরিক্ত ভর্তি আছে যাদেরকে আমরা আসলে অক্সিজেন কনসেন্ট্রেটর অক্সিজেন সিলিন্ডার দিয়ে ম্যানেজ করছি। বাট আশা মানে আপনি শুনে খুশি হবেন যে আমরা আজকেও আরেকটা ওয়ার্ড মোটামুটি রেডি হয়ে গেছে, হয়তো আজকে বা কালকে উদ্বোধন হবে, সেখানে 50টা বেড আছে এবং সবগুলোই হলো অক্সিজেন সেন্টার অক্সিজেন লাইন সংযুক্ত বেড। আমরা যদি উদ্বোধন করি আমাদের ক্যাপাসিটি হবে 453, সেহেতু রুগী আমাদের আছে 485, আমরা ইনশাআল্লাহ যে অতিরিক্ত রুগী থাকবে সেটা ম্যানেজ করতে পারছি। পাশাপাশি আমাদের অক্সিজেনের কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে তো আমাদের আমি বললাম যে 453টা হলো যে সেন্ট্রাল অক্সিজেনের লাইনযুক্ত বেড হচ্ছে আগামীকাল থেকে। পাশাপাশি আমাদের 233টা অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, 69টা হাইপারনেজাল ক্যানুলা আছে বা 1122টা অক্সিজেন সিলিন্ডার আছে, তা আমাদের পর্যাপ্ত মজুত করে রেখেছি। আমরা উদ্বিগ্ন এই জন্য যে আসলে যে হারে রুগী প্রতিদিনে 70-80 জন রুগী ভর্তি হচ্ছে সেটা যদি কন্টিনিউ আসতে থাকে সেই ব্যাপারে আমরা আসলে একটু উদ্বিগ্ন, আমরা যে আমাদের এই ক্যাপাসিটি কতদিন আমরা ধরে রাখতে পারবো এটা আসলে আমাদের উদ্বেগের বিষয় বর্তমানে। বর্তমানে যেসব রুগী আছে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে যথেষ্ট প্রিপারেশন আমাদের আছে, বাট একটা তো আমাদের ক্ষমতা তো আসলে একটা লিমিটেড, মানে একটা মানে আনলিমিটেড তো ক্ষমতা না, তো সেইভাবে এইভাবে যদি রুগী যদি বাড়তে থাকে আসলে হাসপাতাল যত বড় রুগীটার ক্যাপাসিটি আমাদের আসলে মেনটেন করা হয়তো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আসলে এখন যেটা দরকার সেটা হলো প্রতিরোধ, রুগীর সংখ্যা কোনোভাবে হোক কমাতে হবে। আমি যদি হাসপাতালে এরকম 2-3টা বড় বড় হাসপাতাল হয় তাহলে এই ক্যাপাসিটি আসলে মেনটেন করা যাবে না, যদি না আমরা রুগীর যে ইনফ্লো যে বর্তমানে যে পরিমাণ রুগী আসে সেটা যদি কন্ট্রোল না করা যায়। ধন্যবাদ। ¡Vamos!